হঠাৎ করে চমক নিয়ে আসলো ভিভো। কোনো ধরনের অ্যানাউন্সমেন্ট ছাড়াই রিলিজ করেছে ভিভো ওয়াই ইলেভেন নামের নতুন একটি মডেল, যার ইউনিক সেলিং পয়েন্টের মধ্যে থাকছে 3 জিবি র্যাম, থাকছে 32 জিবি রম, আরও থাকছে 5000 mAh বিগ ব্যাটারি। এছাড়াও অন্যান্য ফিচার্স নিয়ে সাথে আছে আমি রনি। আপনারা দেখছেন অ্যান্ড্রয়েড পাগলা। ফোনটির বাজার মূল্য হিসেবে থাকছে মাত্র 12,990 টাকা। ফোনটি স্পন্সর করেছে আলমোরিনা ইলেকট্রনিক্স, মনসুর প্লাজা, বুটবাজার, গাজীপুর। যারা অ্যান্ড্রয়েড পাগলা রেফারেন্সে আসবেন তাদের জন্য থাকছে আকর্ষণীয় গিফট অথবা ডিসকাউন্ট। ওয়াই ইলেভেনে কী কী থাকছে আর কী থাকছে না তা সব তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওতে। প্রথমে নজর দেব ফোনটির বডি এবং ডিজাইনের দিকে। ভিভো ওয়াই ইলেভেনের লুকসটা ছিল লুকস বিউটিফুল এবং নজর কাড়ার মতো। যেহেতু ফোনটিতে থাকছে 5000 mAh ব্যাক ব্যাটারি, সেক্ষেত্রে ফোনটি একটু হেলদি মনে হবে এবং ফোনটি গ্রিপ করে কমফোর্টেবল ফিল পাওয়া যাবে। এবং ফোনটির পিছনে প্লাস্টিক বিল্ডের ফোন হয়, ফোনটি বিভিন্ন ধরনের শাইন করবে। ভিভো ওয়াই ইলেভেনের অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 9 পাই অ্যান্ড ভিভো নিজস্ব অপারেটিং সিস্টেম ফান্টাচ 9.1। ফোনটি চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 439 এবং প্রসেসর হিসেবে থাকছে আপ টু 2 GHz এবং জিপিওর তেমন কোনো সন্ধান পাইনি। ভিভো ওয়াই ইলেভেনের ডিসপ্লে প্যানেলে থাকছে ইউশেপের ডট নচ, 6.35 ইঞ্চি আইপিএস, যার রেজলেশন হিসেবে থাকছে এইচডি প্লাস অর্থাৎ 720x1544 পিক্সেল এবং পিপিআই হিসেবে থাকছে 268। ফোনটি নিচের দিকে থাকছে মাইক্রো এসবি চার্জিং পোর্ট, নয়েজ ক্যান্সেলেটর সেন্সর, থাকছে স্পিকার অ্যান্ড 3.5 mm অডিও জ্যাক। ফোনটি রাইট সাইডে থাকছে পাওয়ার কি অ্যান্ড ভলিউম আপ ডাউন কি এবং লেফট সাইডে থাকছে সিম স্লট, দুটি সিমের পাশাপাশি ইউজ করতে পারবেন এসডি কার্ড। তো এখন নজর দেব ক্যামেরার দিকে। ভিভো ওয়াই ইলেভেনের ক্যামেরা হিসেবে থাকছে ডুয়েল ক্যামেরা, যার মেইন ক্যামেরা হিসেবে থাকছে 13 MP ক্যামেরা এবং ডেপথ সেন্সর হিসেবে থাকছে 2 MP ক্যামেরা। তো চলুন মেইন ক্যামেরা দিয়ে ছবিগুলো কেমন পাওয়া যায় দেখে আসি। তো মেইন ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলো বেশ ভালোই পাচ্ছিলাম, শার্পনেসে তেমন একটা ঘাটতি চোখে পড়েনি। বিউটি মোডে তোলা ছবিগুলো ছিল বেশ ভালো এবং বোকে মোডে তোলা ছবিগুলো ছিল অসাধারণ, পারফেক্ট বোকে মোডটাই পেয়ে যাবেন। তো রিয়ার ক্যামেরার পাশাপাশি সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 8 MP ক্যামেরা। ফ্রন্টে 8 MP দিয়ে ছবিগুলো ছিল অসাধারণ, শার্পনেসের কিছুটা ঘাটতি লক্ষ্য করা যায়। তো বিউটি মোডে তোলা ছবিগুলোও ছিল বেশ ভালো, তবে ফ্রন্টে থাকছে না পোর্ট্রেট মোড, অর্থাৎ ফ্রন্ট ক্যামেরা দিয়ে DSLR স্বাদ নিতে পারবেন না। ক্যামেরা নিয়ে মোটামুটি স্যাটিসফাই। ওয়াই ইলেভেনের সিকিউরিটি সিস্টেমে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অ্যান্ড ফেস আনলক। তো ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি কেমন পাওয়া যায় চলুন দেখে নেওয়া যাক। তো ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি বেশ ভালোই পাচ্ছিলাম, যথেষ্ট ভালোই ফাস্ট পাচ্ছিলাম, অ্যাক্সেসিবিলিটি ছিল সুপার ফাস্ট, প্রেস করার সাথে সাথেই কাজ করে বেশ ভালো, যথেষ্ট ভালোই ফাস্ট আনলক পাচ্ছিলাম। তো ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পাশাপাশি থাকছে ফেস আইডি। তো ফেস আইডিটাও ছিল সুপার ফাস্ট, প্রেস করার সাথে সাথেই কাজ করে বেশ ভালো, এটা ডে লাইট এবং লো লাইটেও কাজ করে বেশ ভালো, অর্থাৎ যথেষ্ট ভালোই ফাস্ট পাচ্ছিলাম ফেস আনলকটাও। ভিভো ওয়াই ইলেভেনের ব্যাটারি ব্যাকআপের জন্য থাকছে 5000 mAh বিগ ব্যাটারি, ওয়াও। তো যারা ব্যাটারি ব্যাকআপ নিয়ে টেনশন করেন তাদের জন্য আর টেনশনের দিন নাই। তো ভিভো ওয়াই ইলেভেনে পাচ্ছেন 5000 mAh বিগ ব্যাটারি, যার ফলে অনায়াসে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন 1.5 থেকে 2 দিন। আর যারা লাইট ইউজ করেন তারা অনায়াসে 2 থেকে 2.5 দিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন, আর যারা হেভি ইউজ করেন তারা নিঃসন্দেহে 1 থেকে 1.5 দিন ব্যাকআপ পেয়ে যাবেন। এবং ফোনটি চার্জিং হিসেবে থাকছে ফাস্ট চার্জিং 10 ওয়াট, যার ফুল চার্জ হতে সময় নেবে 2 থেকে 2.5 ঘন্টার মতো। ফোনটি র্যাম হিসেবে থাকছে 3 GB র্যাম এবং রোম হিসেবে থাকছে 32 GB রোম, আপ টু চাইলে বাড়িয়ে নিতে পারবেন 256 GB পর্যন্ত। ফোনটির প্রাইস হিসেবে থাকছে মাত্র 12,990 টাকা, ওয়াও, মাত্র 13,000 টাকার ভিতরে এই ধরনের একটা কনফিগারেশন পাবো যেটা কল্পনাও করতে পারিনি।
তো ওভারঅল কনফিগারেশনের কথা বলতে গেলে আমার কাছে বেশ ভালো লেগেছে ভিভো Y11 ফোনটি। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিওটা সাথে সাথে আপনি পেয়ে যান।